যদি হও সুজন তেঁতুল পাতায় নজর। দেখ এই থালাগুলোতে আর বাটিগুলোতে খাবার গুলো কি সুন্দর নিজেদের জায়গা অ্যাডজাস্ট করে নিয়েছে, অনেকটা আমাদের চৌধুরী ফ্যামিলির মতো। তাহলে এইটা বলা যায় যে যদি হও চৌধুরীগণ তেঁতুল পাতায় ১৩ জন ১৪ জন ডোন্ট ফরগেট। ও হো হো সরি সরি, চল শুরু করি আমরা। একটু ঘি দেওয়া আছে, ঘিটা দিয়ে শুরু করি। ঘি ভাতটা দিয়ে দেখ, পুরো থালার মাঝখানে ভাতটা যেমন একদম সেন্টারে রয়েছে, মানে বোঝা যাচ্ছে কিন্তু থালার মধ্যমণি ভাতটা, সমস্ত আইটেম গুলোকে কি সুন্দর কানেক্ট করে রেখেছে তাই না? ও বাবা, এটা তো তাহলে আমাদের দাদু দ্য গ্রেট মিস্টার সতীনাথ চৌধুরী। হ্যাঁ চল, ঘি দেওয়া আছে, ঘিটা দিয়ে একটু শুরু করি। ওই যে নুনটা কম, নুন ছাড়া সাদা ভাত। জানিস তো নুন খুব এসেনশিয়াল। নুনের কথাই মনে পড়লো, আমাদের ঠাকুমা স্নেহ আর মমতায় ভরা মিসেস সন্ধ্যা চৌধুরী। দিদা দিদা আমার দিদা, গেট ইউর ফ্যাক্টস রাইট। না গলাটা শুকিয়ে যাচ্ছে, এবার একটু ডালে চলে যাই আমরা। জানিস তো আমাদের পরিবারে এমন একজন আছে যার কথা শুনলে গলাটা শুকিয়ে যায়। ও বাবা আর মনে করাস না, মিস্টার হেমনাথ চৌধুরী আমাদের প্রপিতামহ। নামটা নিলি, নামটা নিলি তো, তেনাদের নাম নিতে নেই তুই জানিস না। ঠিক আছে ঠিক আছে খা। ওহো তেতো, তেতোটা তো ভুলে গেলাম। দেখ ছেলে হয়ে আর বাবার ব্যাপারে কি বলি, মানে তেতো বললেই না আমার বাবার মুখটা ভেসে ওঠে চোখের সামনে, মিস্টার মৃণাল চৌধুরী। চৌধুরী বাড়ির বড় ছেলে, রাফ অ্যান্ড টাফ। দেখ বাবার কথা উঠলো, এবার তো মা আর বোনের কথাও তুলতে হবে। হ্যাঁ ওদেরকে তো ভুললে চলবে না। ঝুর ঝুরে মুচমুচে আলু ভাজা, ঠিক তোর ছোট বোনটার মতো। মিস্টার মৃণাল চৌধুরীর ছোট মেয়ে সৃজিতা সারাদিন এত সেলফি তোলে, রিলস সোশ্যাল মিডিয়া এসব নিয়ে একদম বিরক্ত করে মারে। মিষ্টি বললি না, কেমন একটা তোর মার কথা মনে পড়ে রে। আমার প্রিয় মামি মিসেস দেবিকা চৌধুরী, কিন্তু একটা কথা বল, এই এই যে এই লুচিটা এখন নেতিয়ে গিয়ে লুচি হয়ে গেছে যেরকম বললি, কিন্তু যদি ফুলকো থাকতো এই লুচিটা কে? এটা নিশ্চয়ই আমি তাই না? ওয়েট করছিলি তো কখন আমি সেটা বলবো? অবশ্যই বল। চৌধুরী পরিবারের বড় নাতি সৈকত চৌধুরী, মনটা এরকমই নরম। আরে শোনা গো আমার, থ্যাংক ইউ, শুনে চোখে জল চলে আসছে। আচ্ছা হয়েছে অনেক নাকামি, এবার বল পরেরটা কি খাই। ওহো শুকতো খেতে হবে তো, আমাদের পরিবারে কাঁচকলা কে? আবার কে? আমার মা সর্বঘটের কাঁচকলা, মিসেস হৈমন্তী চৌধুরী মুখার্জি। এই কাঁচকলা ব্যাপারটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর তোর মা তো ওই মানসিক স্বাস্থ্য টাস্থ্য নিয়ে কি একটা করে। ইটস কল্ড মেন্টাল হেলথ, ডোন্ট টক লাইক এ ফাদার, গেট ইওর সেন্সেস ব্যাক। ওকে বুঝতে পেরেছি, অনেক ভেজ খাওয়া হয়ে গেছে, মানে এবার একটু মাছ মাংসের দিকে যাই। এই বাঙালি হয়ে এত ভেজ খাচ্ছে এটা তো একটা পাপ। পাতুরি ভেজ কি পাতুরি? পাতুরি পাতুরি খেলি না, আমার বড় পিসের কথা মনে পড়ে যায়, মিস্টার সিদ্ধার্থ মুখার্জি, এই কলা পাতাটার মতো এভার গ্রিন। আমার বাবার কথা বলছিস তো? ইয়েস সত্যি, হি ইজ আ সুইট হার্ট। আহা হা পাতুরি কি ভালো রে, মাছটা ভালো করে খাই। দাঁড়া দাঁড়া, তো গিলিস না, মাছের কালিয়া আছে এখনো সব একবার। ঠিক বলেছিস, মাছের কালিয়াটা খেতে হবে, মাছের পিসটা কি দারুন দিয়েছে রে, কি বড় পিস। এই দেখেছিস তো আমি মাছের কাঁটা বাঁচতে পারি না, আই লাইক ইট, বাট আমি এজন্য খেতে পারি না, আমি কাঁটা বাঁচতে পারি না। কাছি আহা গো সোনা গো, আমি কাঁটা বেঁচে দিচ্ছি তারপর খাও, চিন্তা করো না। এই যে আহা, মানে সিরিয়াসলি মাছের কালিয়া আর সাদা ভাত, আর কি চাই বলতো? সত্যি কার কথা মনে পড়লো বলতো? কার? ছোট মামা। মিস্টার নিকিনের চৌধুরী। তোর মামা আমার কাকা। দেখ ছোট কাকা কি সুন্দর একাই জীবনটা কাটিয়ে দিল, একাই সবকিছু সামলেও নিল। আচ্ছা নাও ইটস টাইম ফর সাম মাটন কষা, মাই ফেভারিট। মাই ফেভারিট, এই ব্যাপারটা একটু অন্যরকম ঠেকছে কেন? দেখ যাই বলিস না কেন, মাটন কষার নামটা শুনলে কিন্তু রফিকের নামটাই মাথায় আসে। হ্যাঁ দেখ কেমন বাইরের একজন মেম্বার হয়ে ও কিন্তু তাও বাড়িটাকে কি সুন্দর আগলে রেখেছে, পরিবারের সবাইকে একসাথে রেখেছে, তাই না? ঠিক বলেছিস ঠিক বলেছিস। মাটন কষা, মাটন কষা হচ্ছে বাঙালিদের একটা প্রিয় জিনিস, মানে একটা ভালো মাটন কষা কিন্তু এই থালিটাকে হিট থেকে সুপার হিট লেভেলে নিয়ে চলে যায়। সুপার হিট বলতে মনে পড়লো,
তো সুপার ফ্লপ মিশো মানে পারি যাচ্ছেন তাকে কি দেওয়া যাবে ডিশ আগে তোকে একটু সম্পর্কগুলো ঠিক করতে হবে ও আমার কাছে তো পিশো তোর মেশো হতে পারে তুই একদম সম্পর্কগুলো পুরো ঘেটে ঘ করে দিয়েছিস তোকে ক বা খ তো দেওয়াই যাবে না তোকে গ দেবো না ঘ দেবো এটা বলছি আচ্ছা আচ্ছা বল এবার ঠিক আছে আচ্ছা এখানে কোনটা মিসিং বলতো ওটাকে কি যেন বলে পাপড়ি তো বলে না পাপড় বলে না ওটাকে টাকু বলে তত সব এনআরআই যে ব্যাপার স্যাপার ভালো লাগে আচ্ছা এনআরআই বলতে মনে পড়লো আমাদের এনআরআই মাসির কথা কিন্তু না বললেই নয় মিসেস বিনোদিনী চৌধুরী রাইট মানে এই চাটনি যেমন আমাদের সব কিছু হজম করতে সাহায্য করে মানে সব খাবারের শেষে চাটনি সব কিছু হজম করে মাসিও কিন্তু অনেক কিছুই বেশ হজম করে নেয় না দেখছিস তো সব কিছুর মাঝে কিন্তু আমার ছোট্ট সুন্দর ভাইটাকেই ভুলে গেছিস না পলাশ কি মিষ্টি রসগোল্লার মতো মিষ্টি এই নে রসগোল্লা খা জানিস তো মিষ্টি তো পছন্দ করি না মিষ্টি পছন্দ করি না বললে তো হবে না রসগোল্লার পর রয়েছে মিষ্টি দই জানিস তো আমাদের পরিবারে সবচেয়ে মিষ্টি একজনই আছে কে বলতো কে আবার তুই আমাদের সকলের প্রিয় পৃথা নে নে দই খা ঠিকই বলেছিস আমারই মতো ভীষণ মিষ্টি Da 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 da